বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট আহরণে এনবিআরের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এই ডিভাইস বসাবে জেনেক্স ইনফোসিস লিমিটেড। মঙ্গলবার রাজধানীর এনবিআরের মাল্টি পারপাস হলে ভ্যাট আদায়ের ইলেকট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য সরকার কাজ করছে। ভ্যাট দেওয়ার মাধ্যমে সর্বস্তরের মানুষ দেশের উন্নয়নে অংশ নিতে পারে। আমাদের ভ্যাট ব্যবস্থাপনায় অটোমেশনের মধ্য দিয়ে ভ্যাট আহরণের আরও শৃঙ্খলা বিধান হবে বলে আমরা বিশ্বাস করি। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমাদের মাঝে ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত আছেন। তারাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং এই নতুন পদ্ধতির ব্যাপারে উৎসাহ প্রদান করেছে। ইনশাআল্লাহ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম দেশের রাজস্ব আহরণকে গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। ব্যবসায়ী এবং গণমাধ্যমের বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, দেশের সাধারণ মানুষের কাছে এই ডিভাইসের উপযোগিতা তুলে ধরে তাদের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র অর্থসচিব ফাতেমা ইয়াসমিন বলেন, অনেক সময় ব্যবসায়ীরা জনগণের কাছ থেকে ভ্যাট আদায় করলেও তা সরকারি কোষাগারে জমা দেন না, দিলেও দেরি করে দেন। এজন্যই অটোমেশনের প্রয়োজন। ঢাকা ও বিভাগীয় শহরের বাইরেও জেলা উপজেলা পর্যায়ে আমাদের অনেক বিক্রেতা দোকান মালিকরা এই ভ্যাটের আওতায় এসেছেন, কিন্তু আমাদের কাছে অভিযোগ তথ্য আছে যে অনেক সময় তারা জনগণের কাছ থেকে ভ্যাট আদায় করলেও সেটা সরকারি কোষাগারে জমা পড়ে না, অথবা সময় মতো সেই ভ্যাটটা আদায় করা হয় না। অনুষ্ঠানে এফপিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, হয়রানি থেকে রক্ষা পায় এমন নিশ্চয়তা পেতে হবে। অটোমেশনের বিকল্প নেই, ইএফডিএমএস ব্যবসা বান্ধব হবে বলে আশা করছি। অটোমেশনের মাধ্যমে যদি দেশ এগিয়ে যায় অবশ্যই আমরা ব্যবসায়ীরা সুফল পাবো, তবে হ্যারাসমেন্ট যে কথাটা আছে সেটা যেন না হয়, সেটার জন্য আমি অনুরোধ করব যাতে হ্যারাসমেন্ট থেকে আমরা মুক্ত পাই। আরেকটা জিনিস আমি অনুরোধ করি, এটা ব্যবসায়ীদের জন্য কী কাজ আসবে সেই জিনিসটা মোহিন ভাই বলেছেন, আমি মনে করি এটাকে অ্যাওয়ারনেস করার জন্য বিভিন্ন সেমিনার করা দরকার, সিম্পোজিয়াম করা দরকার, এবং আমরা এফবিসিআই থেকে অবশ্যই সেটার জন্য কাজ করব। বিভিন্ন চেম্বারগুলিকে আমরা একত্রিত করব যাতে ব্যবসায়ীরা সুফল পায়। প্রসঙ্গত, দেশে বর্তমানে মোট রাজস্বের প্রায় 40% আদায় হয় ভ্যাট থেকে। ডিপার্টমেন্টাল স্টোর, বিপণী বিতান, হোটেল রেস্টুরেন্ট সহ 25টি খাতে ইএফডিএমএস ডিভাইস বসানো বাধ্যতামূলক করা হয়েছে।